আমরা তো এসেছিলাম যে ঝুলন্ত ব্রিজে হাঁটবো, শুকনো থাকলে একটু ভালো লাগতো। লিখা আছে যে ঝুলন্ত ব্রিজে ওঠা নিষেধ, যতটুকু আশা করছি আমরা ততটুকু আনন্দ করতে পারি না। টানা বৃষ্টিতে পাহাড়ে জমেছে পানি, সেগুলোই ঢলের মাধ্যমে নেমে আসায় তলিয়ে গেছে রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। পাটাতনের উপর পানি উঠেছে 5 ইঞ্চির মতো, অনেক স্থানেই খুলে গেছে পাটাতনের কাঠ। ডুবে যাওয়া সেতুতে মেরামতের কাজ চলছে, এজন্য সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ। টানানো হয়েছে লাল পতাকা, এতে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য কিন্তু এখন কাউন্টারে বলতেছে পানির কারণে আর ভিতরে ঢুকতে পারতেছেন, আমাদের আসলে দেখার আক্ষেপটা এখনো রয়ে গেল। প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমরা গেটে দেখলাম লিখা আছে যে ঝুলন্ত ব্রিজে ওঠা নিষেধ। প্রতি বছরই এই রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ পায়ের নিচে তলিয়ে যায়, যার কারণে বাইরে থেকে ট্যুরিস্ট এসে স্বাচ্ছন্দ্যে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারে না। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। নিরাপত্তা বিবেচনায় সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি কথা জানালেন পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ। কাতের পাতাতন পানিতে তুলে যাওয়ার কারণে আমরা দর্শনার্থীর জন্য আপাতত বন্ধ রেখেছি, আবার যদি পানি সরে যায় আবার দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে। বর্তমানে হ্রদে পানির মজুদ 105.60 MSL, 105 MSL হলেই ডুবে যায় ঝুলন্ত সেতুটি। সমাজ সংবাদ, রাঙামাটি।